যদি মুসলিমরা ফিলিস্তিনির সঙ্গে একাত্ম হয় তবে 25 বছরের বেশি টিকবে না ইসরায়েল ইরান ইসরায়েল যদি কোনো ভুল করে তবে তেহরান আইফাককে মাটিতে মিশিয়ে দেবে ইরান সোমবার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি তিনি বলেন ইসরায়েল 25 বছরের বেশি টিকবে না তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে রাশিয়ান টেলিভিশন এ বছরের আগস্টে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাপ্রধানের দায়িত্ব পান মুসাভি জানা গেছে ইতিপূর্বে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিও সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মত দিয়েছেন যে ইসরায়েলের মেয়াদ আর সর্বোচ্চ 25 বছর মুসলিমদের প্রতি খামেনি আহ্বান জানান যেন তারা জেরুজালেম দখলের জন্য যুদ্ধ এবং প্রতিরোধ অব্যাহত রাখে জেরুজালেমকে একই সঙ্গে রাজধানী মনে করে ফিলিস্তিন ও ইসরায়েল গত ডিসেম্বর এক টুইট বার্তায় খামেনি লেখেন যদি মুসলমানরা ফিলিস্তিনির সঙ্গে একাত্ম হয় ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখে তবে 25 বছরের মধ্যে এর কোনো অস্তিত্ব থাকবে না ইরান ও ইসরায়েল প্রায় সময় একে অপরকে উত্তপ্ত বাক্যবাণ ছুড়ে দেয় এ বছরের জুন মাসে ইরানের পবিত্র আল কুদস দিবসে ইরানিরা ইসরায়েল বিরোধী বিশাল বিক্ষোভের আয়োজন করে এদিন তারা ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং এর ধ্বংস কামনা করে এদিকে ইসরায়েল ও ইরানের বিরুদ্ধে সবসময় তীব্র ভাষায় কথা বলে